আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার বিপদ সময়ের মধ্যে থেকে কোনো একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ সময়ের মধ্যে থেকে একটি বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সহজ করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করবে। যে ব্যক্তি কোনো মুমিনের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন করবেন। আল্লাহ তাআলা তার বান্দাদের ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য অনুপ্রবেশ করা সন্ধান করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতে প্রবেশ করার পথ সহজ করে দেন। যখন কোনো দল আল্লাহর ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং জ্ঞান চর্চা করে, তাদের উপর আল্লাহর তরফ থেকে স্বস্তি ও প্রশান্তি নাজিল হতে থাকে। আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকট তাদের উল্লেখ করেন। আর যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না।